भाजपा के राष्ट्रीय उपाध्यक्ष मुकुल राय पैरा टीचर्स के अनशन में पहुंचे। उन्होंने आश्वासन दिया कि यदि भाजपा की सरकार बनती है तो पैरा टीचर्स की सभी मांगों को पूरा किया जाएगा। इसके बाद ही पैरा टीचर्स ने अनशन समाप्त कर दिया। দাদা এখনই পারলে কিছু করুন। আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিতে দেব, আমি দায়িত্ব দিতে বলছি ভারতীয় জনতা পার্টি যদি আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে, আমি যদি ভাই বোনেরা এখানে বসে আছে তাদের আশ্বস্ত করে বলতে পারি যে তোমরা বঞ্চনার শিকার হবে। বাংলায় যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধে কত কত ছোট ছোট আন্দোলন হচ্ছে দেখতে পাচ্ছ। এই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় আসা দরকার, নিশ্চিত করে সবাই মিলে রাস্তায় নেমেছে এটা আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে শিক্ষকেরা গেলেন তারা তৃণমূলেরই সংগঠন করেন। ব্যাপারটা হচ্ছে কারা গেছিল, কিসের জন্য গেছিল আমার জানা নেই। আমি এইখানে যেটা এসেছিলাম এইটা দেখে বলে যাচ্ছি, আমি দায়িত্বের সাথে বলছি যদি যদি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে তাহলে পার্শ্ব শিক্ষকদের এই বারবার রাস্তায় এসে আর বসতে হবে না।